Hello everyone, how are you all? আমি মমিতা আর আপনারা দেখছেন হেভেনলি টেস্টি ওয়ে বাংলা। চিচিঙ্গে এবং আলু দিয়ে শুকনো একটি সবজির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ এই রেসিপিটি আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন। নিত্যদিনে রান্নার জন্য ব্যবহৃত এই দুটি সবজিকে আমি একটু নতুনভাবে পরিবেশন করার চেষ্টা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই সবজিটি আমি কিভাবে বানাচ্ছি। কড়াইতে প্রথমেই আমি 2 টেবিলস্পুনের মতন সরষের তেল নিয়েছি। আপনারা যে কোনো তেলই এই রান্নার জন্য ব্যবহার করতে পারেন। প্রথমেই এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। 5 থেকে 10 সেকেন্ড পর যখন ফোড়নটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব দুটি মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। তেলের মধ্যে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে 1/2 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো মেশাবো। আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে তার জন্যই আমি প্রথমে লবণটা ইউজ করেছি। এইভাবেই কিছুক্ষণ একটু রান্না করে নেব। আলুগুলো এখন দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। এরপরে আদা, রসুন এবং দুটো শুকনো লঙ্কা আমি হামানদিস্তায় হালকা করে ক্রাশ করে নিয়েছি। এটাকেই এখন আমি এর মধ্যে 1 চামচ অ্যাড করব। আলুর সাথেই এই অল্প পরিমাণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব ছোট ছোট করে লম্বা করে পিস করে নেওয়া দুটো চিচিঙ্গা, যেটাকে আমি হালকাভাবে পিল করে নিয়েছি আগেই। আপনারা এই চিচিঙ্গা নিজেদের পছন্দ মতন শেপেও কেটে নিতে পারেন। মিনিট দুয়েক আলুর সঙ্গে চিচিঙ্গাটাকে রান্না করার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1টা টমেটো স্লাইস করা। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোর সঙ্গে টমেটোটাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ভাজা ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলে সবজিটার রঙটা খুব সুন্দর আসবে এবং চেষ্টা করবেন ভাজা, ধনে এবং জিরে গুঁড়োটাই ইউজ করতে, তাতে এই সবজিটার স্বাদ আরও বেড়ে যাবে। টেস্টটাকে ঠিকঠাক ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন চিনিও এর মধ্যে আমি মিশিয়ে নেব। লবণ অ্যাড করাতে চিচিঙ্গাগুলো এখনই সফট হতে শুরু করেছে। এখন এটাকে আমি 3-4 মিনিটের জন্য লিড লাগিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 3-4 মিনিট পর লিডটাকে ওপেন করেছি। এখানে দেখুন হালকা হালকা জল ছেড়েছে সবজিগুলো থেকে এবং টমেটো থেকে। সবজিগুলোকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে 1/2 কাপের মতন জল আমি এর মধ্যে এখন মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব। সবজি এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তো সেই কারণেই আমি 4-5 মিনিটের জন্য আবার এটাকে লিড লাগিয়ে দেব। 4-5 মিনিট পর লিডটাকে ওপেন করে এখন আমি দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু এবং চিচিঙ্গা দেখুন এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু এবং চিচিঙ্গা দিয়ে তৈরি এই শুকনো সবজিটা এখন একেবারে রেডি। তো চলুন এটাকে এখন সার্ভ করে নেওয়া যাক। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই সবজি অনায়াসেই চলতে পারে। তো বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।